পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমার সকল ভাই বোনেরা, আজকে দোলের দিন, আমি জানি আমার কাছে টাইম হচ্ছিল না, অথচ নন্দীগ্রামে যাব, চণ্ডীপুর দিয়েই তো নন্দীগ্রাম যেতে হয়। আর আপনাদের মনে আছে যখন নন্দীগ্রাম ভূমি আন্দোলন হয়েছিল, এই চণ্ডীপুরে আমাকে ঘন্টার পর ঘন্টা আটকে রেখেছিল, মনে আছে আপনাদের? চণ্ডীপুরের বাজারের এখানে যে ব্রিজটা আছে, ওই ব্রিজের পাশে আমাদের একটা তৃণমূলের পার্টি অফিস আছে, ঘন্টার পর ঘন্টা আমাকে আটকে রেখে দিয়েছিল নন্দীগ্রামে যেতে দেবে না বলে। সেদিন আমি কিন্তু অন্য কাউকে, যারা আজকে বড় বড় কথা বলে তাদের কিন্তু আমি পাইনি। কাবুলরা ছিল, কাবুলরা এসে আমার সাথে দেখা করেছিল। আর সেই সময় মনে আছে একটি মানুষ, দিল্লির কোনো একজন নেতা আমাকে ফোন করেছিলেন, করে বললেন, মমতাজি আপ উধার সে হট যাও, আপকো লিয়ে তো পেট্রোল বোম রাখ দিয়া হে, আপকো পেট্রোল বোম মে জ্বালা দেগা। আমি বললাম, আপ মাত ডারিয়ে হাম ইন্তজার করেঙ্গে, জব তক হামকো নন্দীগ্রাম মে নেহি জানে দেগা, তব তক আমি ইধার মে ইন্তজার করেঙ্গে। আমি হোল নাইট দাঁড়িয়েছিলাম, আমি চণ্ডীপুরে ব্রিজের সামনে হোল নাইট দাঁড়িয়েছিলাম। আর যারা বড় বড় মির্জাফর গদ্দারির কথা বলছে, তারা সেদিন বাড়িতে ঘুমিয়েছিল, এটা মাথায় রাখবেন। আমি বলি না তাই, সবার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলা আমার শোভা পায় না, আমি বলি না। আজকে আমি চণ্ডীপুরে সৌমের হয়ে মিটিং করতে এসেছি, কাবুলকে আমি টিকিট দিতে পারিনি অন্য কোনো কারণে নয়, কাবুলকে দিয়ে আমি অন্য কাজ করাবো, অর্থাৎ অমিয় ভট্টাচার্য, আমি তাকে দায়িত্ব দিয়ে করাবো। সোহমকে এখানে আমরা জেতাতে চাই, তার কারণ সোহম আমাদের খুব কাজ করে, এটা নয় যে ফিল্ম স্টার বলে আসে যায় চলে যায়, ও সারা বছর কাজ করে, 365 দিন তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিল করা ছেলেও, তাই সোহমকে আমরা জেতাতে চাই। আজকে আমার খুব ভালো লাগছে পাশেই দুর্গা মন্দির, আমি অপর্ণাকে জিজ্ঞেস করছিলাম এটা কি মন্দির, বলছিল মাতৃ দুর্গার মন্দির। আপনাদের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে প্রাচীন ইতিহাস, ডিহি পুরুলিয়া শিব মন্দির, কুলাপাড়া উত্তরখাল পার দুর্গা মন্দির, গঙ্গা মন্দির, মঙ্গল খালিচক কালী মন্দির, অর্জুননগর মদন গোপালজি মন্দির, রাধা গোবিন্দ মন্দির, হরিপুর শ্যামসুন্দর জিউ মন্দির, গোপীনাথপুর গোপীনন্দ জিউ শিব মন্দির, শ্রী শ্রী গঙ্গা মাতা লক্ষ্মী মাতা মন্দির, মা শেতলা ও শ্রী শ্রী হরি মন্দির, হিঞ্চি মসজিদ, পূর্ব কোটবার জামে মসজিদ, চৌখালি বাজার বড় মসজিদ, নন্দপুর মসজিদ, নাম নিয়ে শেষ করা যাবে না। এটা হচ্ছে ধর্মপ্রবণ মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির, একটা সংস্কৃতির, একটা ঐক্যের আশ্রয়, একসাথে বাস করবার একটা সুন্দর চেহারা, নামটি তার চণ্ডীপুর। আচ্ছা মা বোনেরা, আপনাদের মনে আছে দীঘা তমলুক রেল লাইন কে করে দিয়েছিল? আর এই চণ্ডীপুরে যে প্রবলেম হয়েছিল তার জন্য আমি মিটিং করতে এসেছিলাম, আপনারা আমাকে সমস্যার সমাধান করে দিয়েছিলেন, মাত্র 9 মাসের মধ্যে দীঘা তমলুক আমি তৈরি করে দিয়ে গিয়েছিলাম, যেটা চণ্ডীপুরের ওপর দিয়ে যায়। আজ দীঘা তমলুক রেল লাইন না হলে অত মানুষ দীঘায় যেত কি করে? আর চণ্ডীপুরের উপর দিয়েই তো যেতে হয়, ওই লাইনটা আমি করে দিয়েছিলাম, দীর্ঘদিন ধরে 20 বছর পড়েছিল, এত সহজ নয়। মনে রাখবেন, চণ্ডীপুরের মানুষের কাছে আমার দেনার শেষ নেই, অনেক উন্নয়ন এখানে হয়েছে, এবং আমরা চণ্ডীপুর নন্দীগ্রাম ওয়ান ও নন্দকুমার ব্লকে 12 লক্ষ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে এডিবির সাহায্যে 1488 কোটি টাকার প্রকল্প করছি, যাতে 70,000 গ্রামীণ পরিবারের মানুষের পানীয় জল তার বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে, জল স্বপ্ন প্রোগ্রামের মাধ্যমে এবং মাটির সৃষ্টি প্রোগ্রামের মাধ্যমে, অনেক প্রোগ্রামের মধ্যে দিয়ে। 10 বছরে কি হয়নি? 10 বছর তো এখনো হয়নি, মে মাসের পরে হবে। বলুন তো আপনারা, 1 বছর ধরে কোভিড চলছে, 9 বছরের মধ্যে 2টো পঞ্চায়েত ইলেকশন হয়েছে, 2টো বিধানসভার ইলেকশন হয়েছে, 2টো লোকসভার ইলেকশন হয়েছে,
সব ইলেকশন করে আমি টাইম পেয়েছি চার পাঁচ বছর। তার মধ্যে দেখুন কত বড় বড় রাস্তাঘাট হয়েছে, কত বড় বড় ব্রিজ হয়েছে, কত বড় বড় মেডিকেল কলেজ হয়েছে, কত বড় বড় বিশ্ববিদ্যালয় হয়েছে, কত বড় বড় এমনকি আপনার মিদনাপুর জেলাতেও বিশ্ববিদ্যালয় দিয়েছি। কেন দিয়েছি? মেদিনীপুরের ছেলে মেয়েরা মাধ্যমিকে ফার্স্ট হয়, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়, সাগরের ছেলে মেয়েরা এবং বাঁকুড়ার ছেলে মেয়েরা এত ভালো পড়াশুনো করে। আজকে দোলের দিন আপনাদের বিরক্ত করছি, দুটো পর্যন্ত বাংলার দোল এবং তারপরে হোলি আছে আগামীকাল বা বিকেলের পর থেকে। সবাইকে বলবো শুভকামনা করছি দোল যাত্রার এবং হোলি মোবারক, দুদিনই আমাদের ছুটি আছে। কিন্তু ইলেকশন যদি দোলের মধ্যে পড়ে যায় কি করব, ইলেকশন যদি পুজোর মধ্যে পড়ে যায় কি করব, টাইম তো নেই হাতে, এক তারিখে তো ইলেকশন, দুটো দিন কি করে বাদ দেওয়া যাবে? সকালের দিকটা দোলের জন্য বাদ দিয়েছি, এখন তো আমার প্রচুর প্রোগ্রাম, আজও আছে, কালও আছে, পরশুও আছে, আর আপনার পাশের ঘরেই আমি থাকব নন্দীগ্রামে। আমি আজ কাল পরশু তরশু ভোটের দিন পর্যন্ত থাকব, আমি ভোটটা করে তবে যাব। সুতরাং আমি থাকব, দেখা হবে, আমি লক্ষ্য রাখব। আমি আপনাদের কাছে বলি, আমাদের সরকার যা যা বলেছিল সব আমরা করেছি, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, সাইকেল দেওয়া বিনা পয়সা থেকে শুরু করে, 12 ক্লাসের ছেলে মেয়েদের 10,000 টাকা করে স্মার্টফোন দেওয়া থেকে শুরু করে সব কাজ আমরা করেছি, বিনা পয়সায় রেশন দেওয়া থেকে শুরু করে, স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে, তপশিলী বন্ধু থেকে শুরু করে, আদিবাসী বন্ধু থেকে শুরু করে সব করে দিয়েছি। আর আগামী দিন কি করব? আমাদের তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে, মনে রাখবেন, যদি আপনারা আমাকে চান, তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে প্রার্থী সোহম কি অদিতি ভুলে যান, প্রার্থী মমতা দি, তার কারণ সরকারটা মমতা দিকে গড়তে হবে। আর তা না হলে কন্যাশ্রীও বন্ধ হয়ে যাবে, রূপশ্রীও বন্ধ হয়ে যাবে, খাদ্যসাথীও বন্ধ হয়ে যাবে, সবুজ সাথীও বন্ধ হয়ে যাবে, স্মার্টফোন দেওয়া বন্ধ হয়ে যাবে, আর বিজেপি সব বন্ধ করে দিয়ে শুধু লুটপাট করে খাবে। এটা মানুষের লজ্জা থাকা উচিত? কালকে একটা ভোট হয়েছে, 30টা সিটে ভোট হয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি বলুন কটা সিট পাবেন, আমি কি ভোটের মেশিনের মধ্যে ঢুকতে যাব? আমি কি করে জানবো কটা সিট পাবো? মানুষ ভোট দিয়েছেন, মানুষ বুঝবেন। হ্যাঁ, আমি আন্দাজে বলতে পারি, মা ভাই বোনেরা 80% ভোট, 84% যখন ভোট হয়েছে, মা বোনেরা আমাদের পক্ষে, ভাই বোনেরা আমাদের পক্ষে, শ্রমিক কৃষকরা আমাদের পক্ষে, আমাদের পক্ষে ভোট দিয়েছেন। বিজেপির এক নেতা আজকে বলেছেন 30টার মধ্যে 26টা হামকো মিলেগা। 26টা কেন, 30 মে 30 বলো না, বলো 30 মে 30ই মিলেগা, তব তো গোল্লা জাদা হোগা না, রসগোল্লা খাবে, রস ছাড়া রসগোল্লা। 30-এর মধ্যে নাকি 26 পাবে। আমি বললাম আর 4টে বাকি রাখলে কেন, সিপিএম আর কংগ্রেসের জন্য? আমি তো বলছি আমি একটাও বলবো না, কারণ আমি জানি মানুষ আমাদের দিয়েছে, আমরাই পাব, এবং সেটা আমি নাম্বার মানুষকে বলতে দেব, মানুষ বলবেন। আমরা যে জায়গাগুলো পিছিয়েছিলাম লোকসভায়, প্রত্যেকটা মানুষ আমি মনে করি আমাদের পক্ষে করেছে। যদি তাই না করত তাহলে সেন্ট্রাল পুলিশ দিয়ে কাল কেন মেরেছেন কাঁথিতে, কেন মেরেছেন? সেন্ট্রাল পুলিশ দিয়ে মারধর করেছে, সেন্ট্রাল পুলিশকে কাজ করতে হয় স্টেট পুলিশের আন্ডারে, আমি জানি না কারা করিয়েছে। পরশুদিন কন্টাই নর্থে 30 জন বহিরাগত গুন্ডা, যারা উত্তরপ্রদেশ থেকে বন্দুক নিয়ে এসেছিল, মেয়েরা ধরিয়ে দিয়েছে পুলিশকে, তারা বহিরাগত, সোহম বাংলার ছেলে, সোহম বহিরাগত নয়, মমতা ব্যানার্জি বাংলার মেয়ে, মমতা ব্যানার্জি বহিরাগত নয়। বহিরাগত কারা? যাদের বাইরে থেকে গুন্ডা নিয়ে নিয়ে এসছো বন্দুক নিয়ে, কন্টাইতে করেছে কি করেনি? পরশুদিন রাত্রে কন্টাইতে এমনি ইলেকশনে জেতার ক্ষমতা নেই বাপ বেটাদের, জ্যাঠাদের গুন্ডামি করা, বন্দুক নিয়ে এসছো, বুথ দখল করেছ, মহিলারা কাঁদতে কাঁদতে ফিরে গেছে ভগবানপুরে, এ মায়ের অভিশাপ,
মনে রাখো, তুমি অন্ধকেও ভোট দিতে দাওনি, তুমি অনেক মা বোনকে ভোট দিতে দাওনি মহিলাদের টার্গেট করে। দয়া করে মাস্কটা পরে যাবেন। সেন্ট্রাল পুলিশের এটা কাজ নয়, তা সত্ত্বেও বলেছে মাস্ক নেই পড়া আপ চালা যাও, ভোট নেই মেয়ে দেখে কেউ চলে যাবেন না। পুলিশকে ভয় পাওয়ারও তো কোনো কারণ নেই। আর আমিও যেটা বলছি আশা করি সবাই শুনছেন, কে ক্ষমতা দিল এতটা যে মেয়েদের ভোট দিতে না দিয়ে সেন্ট্রাল পুলিশ স্টেট করছে? আমি সেম জিনিস দেখেছিলাম 2019-এ, আমি সেম জিনিস দেখেছিলাম 2016-তে। আমার পাড়াতেও ক্লাবগুলোকে তালা দিয়ে দিয়েছিল, এত বড় অডাসিটি! বাংলায় কাজ করতে আসবে, খরচা দেবো আমরা, তোমার থাকার খরচ আমরা, খাবার খরচ আমরা, আর তুমি লাঠি মারবে? আর লাঠি মারে কি করে, সাহস কি করে হয়? কার নির্দেশে মেরেছে আমিও কিন্তু জানি, কার নির্দেশে মেরেছে আর কি করে মেরেছে। মানুষের পরিবারকে দেখা আপনাদের কাজ। একটা মা বোনের গায়ে লাঠি পড়লে হাতা খুন্তি বটি নিয়ে তেড়ে যাবেন, আমি আপনাদের বলছি, মহিলাদের অধিকার। আর একটা মা বোনকে যদি ঢুকতে না দেয় ভোটের বাক্সে, সব কটা বেরিয়ে এসে বিদ্রোহ করবেন। মা বোনেরা মরে যাননি আপনারা, যে রাদেশে চুরো বোধে আপনারা চুরিও পড়েন, আপনারা খুঁচিও ধরেন। আর এজেন্টরা যদি আমি দেখি পালিয়ে যাচ্ছ ভয়ে, এই গুন্ডাদের ভয়ে, আমি কিন্তু ক্ষমা করব না। আমার কিন্তু গ্রাউন্ডের লোক আছে, আমি জানি কাঁথিতে কারা কারা করেছে আর ভগবানপুরে কারা কারা করেছে, কার সাথে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি কিন্তু সবটা জানি। মনে রেখো, তোমাদের সাথে মিশে আছে এমন কারা কারা, যারা আমাদের হয়ে কাজ করছে, তারা কিন্তু সব জানে কোন এজেন্টার টাকা নিচ্ছে আর কার বাড়িতে টাকা ছড়াচ্ছে। পরশুদিন যেটা জ্যাঠার ছেলে টাকা ছড়াচ্ছিল, সবাই হাতে নাতে ধরেছে কাঁথিতে, এমনিতে জেতবার ক্ষমতা নেই, তারপরে তাকে ওখান থেকে সরানো হয়েছে, ওকে তো অ্যারেস্ট করা উচিত ছিল। তুমি টাকা দেবে, ঘুষ দেবে, ওটা কার টাকা? এত পেট্রোল পাম্প কোত্থেকে হলো? এত ট্রলার কোথার থেকে হলো? এত লঞ্চ কোথার থেকে হলো? এত কোঅপারেটিভ ব্যাংকের হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা কোথার থেকে এলো ভাবছো? জানি না, হ্যাঁ আমার দোষ বলতে পারেন, আমি একটু বেশি ভালোবাসা দিয়েছি, আমি মেদিনীপুরকে ভালোবাসা দিয়েছি। আমি তো এটা বুঝতে পারিনি যে কাল কেউ টে বেরোবে, আমি তো বুঝতে পারিনি গোখরো বেরোবে, আমি ভেবেছি জল ঢোড়া হবে হয়তো, জলে একটু একটু সাঁতার কাটবে পালিয়ে যাবে, কিছু হবে না। কি করে জানবো? আজকে এই মূর্তিটা দেখে আমি আজকে বুঝতে পারলাম যে কত ডেঞ্জারাস এরা হতে পারে, এরা কত বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে যে লোককে বাইরের গুন্ডা নিয়ে আসে। শুনুন, যারা এজেন্ট হবেন কয়েকটা কথা আমি বলে যাই। এক হচ্ছে ভোট মেশিন, কালকে ধরেছে ওরা, ভোট দিচ্ছে তৃণমূলে গিয়ে পড়ছে বিজেপিতে, 30টা করে ভোট আগে দেখে নেবেন, তারপরে দুবার ভোট মেশিন অন করবেন, দুবার অফ করবেন, তারপরে চালু করবেন। দু নম্বর হচ্ছে ভোট মেশিন খারাপ হয়ে গেলে মা বোনেরা চলে যাবেন না, ওরা এটাই চায়, ওরা এটাই চায় যে আপনারা চলে গেলে আপনার ভোটটা নষ্ট হয়ে গেল, একদিনের জন্য ক্ষমা চাইছি মা বোনেরা, ভবিষ্যতের দিকে তাকিয়ে। ওই মেশিনটাও পরীক্ষা করতে হবে 30টা ভোট করে, তারপরে দুবার করে অন অফ করতে হবে, কারো কথা শুনবে না। 3 কাউন্টিংয়ের দিন, কেউ কারো বিড়িও খাবেন না, পানও খাবেন না, নিজের বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন। চতুর্থ, ভোট হয়ে গেলে 1 মাস ধরে পাহারা দিতে হবে। আর মনে রাখবেন, চোখের বাইরেও চোখ আছে, আমারও কিন্তু দুটো করে চোখ ঘুরবে, কোথায় কি করে বেড়াচ্ছে আর কে কি কার সাথে রিলেশন রাখছে বা কে কোথায় কোথায় কে কি করছে। অন্য জায়গা হলে হতো না এটা, এটা একমাত্র এই জেলার ক্ষেত্রে, তার কারণ এখানে বড় বড় গদ্দার পুষেছি আমরা, এটা আমাদের দোষ, বড় বড় মির্জাফর বেরিয়েছে আমাদের দোষ। তাই আমি আপনাদের কাছে বলি, মা বোনেরা যদি তৃণমূলকে চান কন্যাশ্রী পাবেন, তৃণমূলকে চান কন্যাশ্রীর মেয়েরা 18 বছর হলে 25,000 টাকা পাবে, বিশ্ববিদ্যালয়ে পড়লে 2,500 টাকা পাবে, শিডিউল কাস্ট ছেলেমেয়েরা শিক্ষাশ্রী পাবে,
ক্লাস 9 এর ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় পাবে, ক্লাস 12 এর ছেলে মেয়েরা প্রতি বছর একটা করে 10,000 টাকার স্মার্টফোন পাবে। মনে রাখবেন, মায়েরা ঘরে ঘরে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড পাবেন, তাতে নিজের বাপের বাড়ির মা বোনেদের সেবাও করতে পারবেন, বাবা মায়ের ট্রিটমেন্টও করতে পারবেন, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে যেতে পারবেন, আর দিল্লিতেও যেতে পারবেন। আর এটাতে 1 টাকা আপনাকে দিতে হয় না। আর নরেন্দ্র মোদী বলে আয়ুষ্মান, কিচ্ছু নেই, 40% ও দেবে আর 60% টাকা আপনাকে দিতে হবে, মানে 5 লক্ষে 3 লক্ষ আপনাকে দিতে হবে। আর আমাদের স্বাস্থ্যসাথী 1 টাকাও মানুষকে দিতে হয় না, বিনা পয়সায় 5 লাখ টাকা করে প্রকল্প করে দিয়েছি। আমাদের সরকার থাকলে কৃষক বন্ধু 2 লাখ টাকা করে পান যদি কেউ মারা যায়, কৃষক বন্ধু বিনা পয়সায় খাজনা, আমরা কোনো খাজনা কৃষি জমি নিই না, বিনা পয়সায় মিউটেশন হয় জমি। কৃষক বন্ধু আপনারা শস্য বিমা বিনা পয়সায় পান, সব টাকাটা আমরা রাজ্য সরকার দিই। কৃষক বন্ধু মনে রাখবেন, আজকে আপনারা 5,000 থেকে 6,000 হয়েছে, এক একর জমি থাকলে পান 5,000 টাকা, এখন হয়েছে 6,000 টাকা বাজেটে বাড়িয়ে। এবং ক্ষেত মজদুর যার 1 কাঠা জমিও আছে সেও 3,000 টাকা পাবে, আর আমাদের সরকার চললে ওই টাকাটা মে মাস থেকে 10,000 টাকা হয়ে যাবে, অর্থাৎ কৃষকরা 10,000 টাকা করে পাবেন। আমাদের সরকার চললে বিনা পয়সায় রেশন পাচ্ছেন, বিনা পয়সায় রেশন পাবেন, আর আগামী দিন মে মাস থেকে আমরা রেশনটা আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো, আপনার দরজায় দরজায় বিনা পয়সায় রেশন পৌঁছে দেবো, স্বাস্থ্যসাথীর কার্ডটা পৌঁছে দেবো দরকার পড়লে। মা বোনেদের একটাও পয়সা হাত খরচা থাকে না, কাজ করতে করতে সব খরচ হয়ে যায়, সব মা বোনেদের 500 টাকা করে হাত খরচা দেবো, এবং ওটা হচ্ছে আপনার হাত খরচা থাকবে। তপশিলি আদিবাসীদের একটু বেশি আছে, ওদের 1,000 থাকে। তপশিলি বন্ধুরা 60 বছর বয়স হলে 1,000 টাকা ওল্ড এজ পেনশন পাবেন, আদিবাসীরাও পাবেন, সংখ্যালঘুদেরও পেনশন আছে পাবেন। আগে বিধবারা খুব কম পেতেন, 44,000-45,000, এখন থেকে আমরা নিয়ম করে দিয়েছি, আমি চাই না কেউ বিধবা হোক, কিন্তু কী করবো বলুন, বিপদ হলে তো বিপদে সাহায্য করতে হয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে সব বিধবাদের 1,000 টাকা করে আমরা পেনশন দেব, সব বিধবাদের, কারো কাছে কাউকে গিয়ে কোনো ভিক্ষা চাইতে হবে না অথবা কোনো কোটার জন্য বলতে হবে না। আর ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য কন্যাশ্রী মাকে চিন্তা করতে হচ্ছে না, মেয়েরা বিশ্বশ্রী হচ্ছে, তারা গর্ব, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ পরিকল্পনা, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী, 2,56,00,000 ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়েছি। আমি আবার বলে রাখি, আমরা ঠিক করেছি আগামী মে মাস থেকে স্টুডেন্টদের হাতে আমরা 10,00,000 টাকা করে ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে দেবো, তার পড়াশুনো সে নিজে চালাবে, আর এর জন্য তার যখন ইচ্ছে টাকা তুলবে, কারোকে গ্যারেন্টার হতে হবে না, আমরা রাজ্য সরকারের জন্য গ্যারেন্টার হব। আমার 1 কোটি সেলফ হেল্প গ্রুপ আছে, তারা 70 টাকা খরচ করলে আমরা 30 টাকা দিই গভর্নমেন্ট থেকে, আর মাত্র 2% ইন্টারেস্টে তারা কাজ করে, তারা আমার গর্ব, যেমন আশা ICDS এর মেয়েরাও করে সবাই। আগামী দিন আরও 10,00,000 মেয়েকে আমি সেলফ হেল্প গ্রুপের আয়তায় নিয়ে আসব, যাতে ঘরের মা বোনেরা 25,000 কোটি টাকা ব্যাংকের লোন দেবো, যেখানে আপনারা নিজেরা 70% খরচ নিজেরা শোধ করবেন, 30% টাকা আমরা দিয়ে দেবো, ওটা শোধ করতে হবে না, ওটা আপনি নিজে পেয়ে গেলেন, আপনার ব্যবসা হয়ে গেল। 5 লক্ষ করে ছেলে মেয়েদের বছরে আমরা কর্মসংস্থান করে দেবো, সরকারি বেসরকারি, আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা 1.5 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবো, আমরা দিয়েছি তো ইতিমধ্যেই, আমরা 1.5 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে। আজকে মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা 40% বেড়ে গেছে, আর বাংলায় দারিদ্রের সংখ্যা 40% কমে গেছে, বেকারের সংখ্যা কমে গেছে। যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছে বাইরে কাজ করছে, বলবেন দোয়া করে চলে এসে ভোটটা দিতে, যাতে ভোটার লিস্টে তার নামটা থাকে, তা নাহলে বিজেপি আগামী দিন কখন আবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, দিয়ে বলবে NRC NPR করতে দেবেন না। মনে রাখবেন, NRC লজ্জা, NPR লজ্জা, এদের কারো কথা শুনবেন না। আর সংখ্যালঘু ভাই বোনেদের বলি, হায়দ্রাবাদ থেকে এলো গাই, আর সাথে এলো এক বিজেপির তাই, সে এসে আবার সংখ্যালঘুদের ভোট ভাগ করার চেষ্টা করছে,
কোথায় ছিলি বাবা? দিল্লিতে যখন দাঙ্গা হলো বসে বসে খেয়েছিস আর বারোটা বাজিয়েছিস। উত্তরপ্রদেশে যখন দাঙ্গা হয়েছিল কোথায় ছিল? ভাষণ ছাড়া চেহারা। গুজরাটে যখন দাঙ্গা হয়েছিল কোথায় ছিলি? বাংলায় দাঙ্গা টাঙ্গা হয়নি, বাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তা সম্প্রীতি সব আমরা দিয়েছি। আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি ওবিসি আদিবাসী একসাথে কাজ করি। আর আজকে হঠাৎ এসছো সংখ্যালঘুদের ভোট ভাগ করবার জন্য, এদের থেকে সাবধান। বিজেপির হাতে স্টেনগান, জনগণ সাবধান। বহিরাগত গুন্ডাদের হাতে স্টেনগান, জনগণ সাবধান। বহিরাগত গুন্ডাদের সাপোর্ট দেবেন না, কোনোদিন দখল করে নেবে আপনার ঘর। আজকে উত্তরপ্রদেশে মেয়েরা বেরোতে পারে না, দলিতরা বেরোতে পারে না, সিরুল টাইপ বেরোতে পারে না, সংখ্যালঘু বেরোতে পারে না। মনে রাখবেন, বাংলাই আমাদের মক্কা, বাংলাই মদিনা, বাংলাই তাজমহল, বাংলাই মা কালী মন্দির, বাংলাই দুর্গা মন্দির, বাংলাই শিব মন্দির, বাংলাই গণপতি মন্দির, বাংলাই মারাঙ্গুলু, বাংলাই জওহর থান, বাংলাই মাঝি থান, বাংলাই শ্রীকৃষ্ণ, বাংলাই চৈতন্য। তাই তো দোল উৎসব। তাই বলি খেলা হবে মা বোনেরা, মা বোনেরা খেলা হবে, মা বোনেরা খেলা হবে, মা বোনেরা খেলা হবে, মা বোনেরা খেলা হবে। এই ভাই বোনেরা তোমরা কি করছো? ছাত্র যৌবন খেলা হবে। যারা পেছনে আছেন, যারা সাইডে আছেন, যারা রাস্তায় আছেন, যারা দেওয়ালে আছেন, যারা বাড়িতে আছেন, খেলা হবে। তাহলে মনে রাখবেন, এক তারিখে একটা করে ভোট দেবেন আর বিজেপিকে মাঠের বাইরে বের করে দেবেন, একদম বল আউট করে দেবেন। হ্যাঁ, ওই বল নিয়ে এসছে, ওই বল দিয়ে এমন মার মারবে যে বিজেপির বলটা বার পোস্টের বাইরে চলে যাক। আজকে শ্রীকৃষ্ণের দোলযাত্রার দিন, মা দুর্গার মন্দিরকে সামনে রেখে বলি, জাগো দুর্গা, জাগো দশপ্রহর অনধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো মা। প্রণমী বগলা অধরা অচলা, বাহুবল ধারিণী রূপীদল তারিণী, জাগো মা। জাগো অশুভ বিনাশিনী, তুমি জাগো, জাগো মা। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে শরণ্যেত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে, ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহাসধা নমস্তুতে, কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে, ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহাশ্বরম মহাপাপ হরং দেবং মকরায় নমো নমো, নমস্ত ব্রাহ্মণ্য দেবায়গ ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো, নমস্তে জলদভাসে নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। চৈতন্যদেবের দোলযাত্রা, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, শিহরির দোলযাত্রা সব সার্থক হোক, সুন্দর হোক। আসুন আমরা দোলে সবুজ আবিরে মিলিত হই। আগামী 2 মে আরেকটা দোলযাত্রা হবে বাংলায়, বাংলার মঙ্গল কামনা করে। নীল দিগন্তে ফুলের আগুন লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, দোল হবে। তাই বলি মা বোনেরা, মায়ের কাছে প্রার্থনা করে গেলাম, সংখ্যালঘু ভাই বোনেদের জন্য দোয়া চাইবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা দোয়া করো সবাই যেন মিলেমিশে ভালো থাকতে পারি। আমার খ্রিস্টান ভাই বোনেদের জন্য বলবো, গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। আমার মারাঙ্গুলুকে প্রণাম জানাবো, জয় জহর, সব ধর্মকে প্রণাম জানাবো। মণ্ডল কমিশনে যাদের নাম ছিল বাংলায় অভিষিত হয়নি, আগামী দিন দেখে দেবো, এটা আমরা অঙ্গীকারে বলেছি।
এরকম আমাদের অনেক অঙ্গীকার আছে। আমরা অনেক শিক্ষক নেব, আমরা অনেক মেডিকেল কলেজ করব, আমরা ইংলিশ মিডিয়াম স্কুল করব এলাকা এলাকায়, আমরা অনেক টিচার নেব, সব কিছু করব, কিন্তু একটা কথা, ভোটটা দিতে হবে, ভোটটা দিতে হবে। তো মা বোনেরা, আপনারা তো চান বিনা পয়সায় খাদ্য পাবেন, দুয়ারে দুয়ারে খাদ্য যাবে, 5 লাখ টাকার স্বাস্থ্য পাবেন, স্বাস্থ্য চিকিৎসা, মেয়েরা পড়াশুনো করতে পারবে, ছেলেরা পড়াশুনো করতে পারবে, 10 লাখ টাকার ব্যাংকের ক্রেডিট পাবে, কৃষক বন্ধুরা 10,000 টাকা পাবে, তপশিলি বন্ধুরা টাকা পাবে, আদিবাসী বন্ধুরা টাকা পাবে, আর মা ভাই বোনেরা মাথা উঁচু করে দাঁড়াবে, মাথা নিচু করবে না। মনে রাখবেন, এই দীঘাতে আমরা সাগর তাজপুর পোর্ট তৈরি করছি, 25,000 ছেলে মেয়ের চাকরি হবে, নন্দীগ্রামও পাবে, চণ্ডীপুরও পাবে, আর নন্দীগ্রাম আর হলদিয়ার মধ্যে আমি একটা ব্রিজ তৈরি করে দেবো, যাতে নন্দীগ্রাম হলদিয়া চণ্ডীপুর পাশাপাশি থেকে আপনারা চটপট যাতায়াত করতে পারেন এবং চাকরি পেতে পারেন। এছাড়াও ওখানে কেবল ল্যান্ডিং স্পট হচ্ছে, ল্যান্ড স্পট যেটা হচ্ছে কেবল ল্যান্ড স্পট তৈরি হচ্ছে, ওখানে আরও 25,000 ছেলে মেয়ের চাকরি হবে, আইটিতে যারা পড়াশুনো করছেন তারাও সুযোগ পাবেন। আমরা দীঘাতে কত হোটেল তৈরি করেছি, জগন্নাথ মন্দিরও তৈরি করছি, কোথায় করিনি, ঝাড়গ্রামের কনকদুর্গা মন্দির থেকে শুরু করে, বেলুড় মঠ থেকে শুরু করে, দক্ষিণেশ্বরের ভবতারিণী মা থেকে শুরু করে, কালীঘাটের দক্ষিণ কালিকা মা থেকে শুরু করে, তারাপীঠের মা তারা থেকে শুরু করে, বক্রেশ্বর থেকে শুরু করে, নলহাটেশ্বরী থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে, জল্পেশ মন্দির থেকে শুরু করে, শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে, তারকেশ্বর থেকে শুরু করে, ফুলফুলা শরীফ থেকে শুরু করে, পাথরচাপি থেকে শুরু করে, সব জায়গায় করে দিয়েছি, আরও করে দেবো। মনে রাখবেন, মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা এগুলো ধর্মীয় তীর্থস্থান, সব তীর্থস্থানকে একসাথে সব মানুষকে নিয়ে মানবিকতাকে জোড়া আমাদের কাজ, এ কাজটা আমরা করব। তাই চাই একটা ভোট, মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, ছাত্র যুব বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, নতুন ভোটাররা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। মা বোনেরা মাস্কটা পরে যাবেন, কিন্তু ভোটের দিন মাস্কটা নিয়ে যাবেন, নালে ফিরিয়ে দেবে এই বদমাসগুলো, ওদের ওইটাই প্ল্যান, মেয়েদের দেখছে আর বলছে যাও যাও চালা যাও, একদম শুনবেন না, কিছু না থাকলে নিজের ওন্না দিয়ে মাস্ক করবেন, গামছা দিয়ে তৈরি করে নেবেন, মেয়েরা ছোটোখাটো একটা তোয়ালা দিয়ে মাস্ক বানিয়ে নেবেন, অনেকভাবে বানানো যায়, ঘরে কাপড় আছে কাপড় দিয়ে বানিয়ে নেবেন, দুপাশে দুটো দড়ি লাগিয়ে দেবেন, এরকম দড়িরও দরকার নেই, এরকম বেঁধে দেবেন মাস্কটা পরে, বুঝতে পারছেন? তা নাহলে কিন্তু ভোট দিতে দেবে না, আর ভোট না দিয়ে মেশিন খারাপ হলে চলে আসবেন না, প্লিজ ভোটটা দেবেন দয়া করে। আর বাইরে যারা আছে তাদের চলে আসতে বলুন, এখানেই আমরা কাজকর্ম করে দেবো, কী দরকার বাইরে যাওয়া, মাঝে মাঝেই তো লকডাউন করে দেয়, নোটবন্দির সময় বলেছিল 15 লক্ষ টাকা করে সবাইকে দেবে, নরেন্দ্র মোদী বলেনি 14 সালে দিয়েছে কাউকে 15 লক্ষ টাকা করে দিয়েছে? কিসে রান্না করেন, কেরোসিনে না গ্যাসে? কেরোসিন পাচ্ছেন? দাম বেড়ে গেছে, রেশনে কমিয়ে দিয়েছে দিল্লি, অনেকবার বলেছি শোনেনি, আর গ্যাস 950 টাকা, চাল দেবো বিনা পয়সায় আর গ্যাস ফোটাবে 900 টাকায়, বুঝুন তো। আপনি কি করবেন, বিজেপিকে ফোটাবেন না? যদি 900 টাকায় গ্যাস কিনতে হয় 950 টাকায়, যদি মাঝে 100 টাকা কমিয়ে দেয় আবার 2,000 টাকা বাড়াবে, তো আপনাকে যদি গ্যাস কিনতে হয় এত টাকায়, আপনি বিজেপিকে ক্যাশ দেবেন না গ্যাস দেবেন, না বিরুদ্ধে ঠেসে একটা ভোট দেবেন, কোনটা করবেন? আমরা বলছি বিজেপিকে বিনা পয়সায় গ্যাস দিতে হবে, খাদ্য যদি আমি বিনা পয়সায় দিই, চাল যদি আমি বিনা পয়সায় দিই, গম যদি আমি বিনা পয়সায় দিই, আমি যদি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য 5 লক্ষ টাকা দিই, বিজেপি তোমার 950 টাকার গ্যাস বিনা পয়সায় দিতে হবে, আর যতদিন না যাবে দেবে, কাউকে চাইবে না। একবার ভুল বুঝিয়েছিল, উজালা দেব, উজালা হাওয়া, সব টাকা খেয়ে নিয়েছে, আগে বিড়ি খেতে পারতো না, এখন কোটি কোটি টাকা, সিপিএমের হাড়মাদ্রা এগুলো এখন বিজেপি করে, সিপিএমের হাড়মাদ্রা, যারা এই নন্দীগ্রাম করেছিল, সিঙ্গুর করেছিল, জঙ্গলমহলকে রক্তাক্ত করেছিল, তারাই আজকে বিজেপির সবচেয়ে বড় ওস্তাদ। আর আমাদের দু একজন গদ্দার তো আছেই, গদ্দার মির্জাফর সব জায়গায় একটা দুটো থাকে, বেশি নয়, এরা এখন বিজেপির ওস্তাদ।
ভাবছে দিল্লি দালালি করলে সব হয়ে যা। আরে বাংলা বাঁচলে তবে দিল্লি পাবি, দিল্লিতে রসগোল্লা ও লাড্ডু যো খায়া ও বিপস্তায়া, যো নেই খায়া ও বিপস্তায়া। আমরা বলি আগে বাংলা, আগে সামলা বাংলা, দিল্লি পরে করিস হামলা। ভাবছো তুমি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে আমি সম্মান করি তাদের? আমি তাদের আমি রিকোয়েস্ট করতে চাউঙ্গি কি আপ কিসি কো বাত শুনকে আমার মা বেটি পে হাত মত উঠাও, কিসি কা উপর অত্যাচার মত করো। আপ গাঁও গাঁও মে যাকে কেতা হ্যায় কি বিজেপি কে ভোট দো, এ আপকা কাম নেই হ্যায়, আপ এ কাম মত করো, নেই করো। আগর আপ করোগে তো হামকো ভি মুভমেন্ট করনা পড়েগা, হাম আপকো ইজ্জত করতে হ্যায়, আপকো আমকা অতিথি হ্যায়, হাম আপকো রেসপেক্ট করতে হ্যায়। আপকা রেসপেক্ট আপ খুদ লিজিয়ে, বিজেপি ইধার মে আয়েগা নেই, জিতেগা বা এমবি নেই। আপ ইউপি সে আয়ে তো সুনলো, যোগী কা ভোট ইধার সে নেই হোতা হ্যায়, নরেন্দ্র মোদী কা নেই হোতা হ্যায়, অমিত শাহ কো নেই হোতা হ্যায়, এ বিজেপি কা ভোট নেই হোতা হ্যায়। বাংলা বাংলায় থাকবে, বাংলা বাংলাকে বাঁচাবে। তাই বলি মা বোনেরা, বাংলাকে একটু আশীর্বাদ করুন, বাংলা মাকে একটু উলুধ্বনি, একটু শঙ্করধ্বনি আজকে দোলযাত্রার উৎসবের দিনে, একটু শঙ্করধ্বনি, একটু হরিধ্বনি। মা বোনেদের গলার অনেক জোর, কেউ ভোট লুটতে আসলে হাতা খুন্তি নিয়ে তাড়া করবেন, আর একটু উলুধ্বনি শঙ্করধ্বনি শুনি মা বোনেরা। এই ছেলেরা তালি দাও, মা বোনেদের উলুধ্বনি শঙ্করধ্বনি, সংখ্যালঘু ভাই বোনেদের দোয়া আর ভাইদের তালি, পয়লা তারিখে এপ্রিল ফুল বানিয়ে বিজেপিকে সারা বাংলা থেকে করতে হবে খালি, সারা বাংলা থেকে করতে হবে খালি, সারা বাংলা থেকে করতে হবে খালি। খেলা হবে, খেলতে হবে, জিততে হবে, আর বিজেপিকে খালি করতে হবে। তাহলে মনে রাখবেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। আমি বলি মা বোনেরা, আমার একটা পায়ে চোট বলে আমাকে বসে বলতে হচ্ছে, আপনারা আমায় ক্ষমা করবেন। আমাকে ডাক্তাররা বলেছিল না বেরোতে, কিন্তু আমি বললাম আমার মা বোনেদের তো দুটো করে পা আছে, আমি একটা পায়ে চললে তো কি হয়েছে, আমার মা বোনেদের তো দুটো করে পা আমাকে শক্তি যোগাচ্ছে। তাই আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাচ্ছি, সকল মা বোনেদের আমি প্রণাম জানাচ্ছি, আপনাদের পাকে প্রণাম এবং সালাম জানাচ্ছি। আর যাবার আগে বলবো আমার নিজের একটা ছোট্ট কবিতা। অদিতি যেমন আপনাদের মিষ্টি মেয়ে মিষ্টি গান শোনালো, তেমনি আমি আমার একটা ছোট্ট কবিতা। আমার 103টে বই আছে, আমার 103টে বই ইতিমধ্যে বেরিয়েছে, ছাত্রছাত্রীরাও পড়বে। আমার একটা কবিতা ছোট্ট মায়েদের জন্য। মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মা গো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মা গো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি, কখনো ভাবি ভয় পাবো না, মা তো স্নেহ ভরা, ভুল করলেই ভয় পাই যে কখন পড়বো ধরা, জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, আর মার মুখ দেখে জয় করব সারা জগৎটাকে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় মামাটি মানুষ জিন্দাবাদ, জয় মামাটি মানুষ ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, সালাম জানাই, মায়েদের আমার প্রণাম শ্রদ্ধা কৃতজ্ঞতা জয় জওহর সালাম জানাই, ছোট ছোট ভাই বোনেদের আমার অনেক অভিনন্দন থাকলো। কি লড়বে তো, আর ভোটের দিনটা মেয়েরা একটু বাইরে থাকবেন, দেখবেন যেন কাউকে তাড়াতে না পারে, হাতা খুন্তি নিয়ে চলে যাবেন। আর যদি লুচি বেলেন দেখবেন লুচিটা ভালো করে ফুলবে, ফুলতে ফুলতেই দেখবেন লুচি ফুলছে আর বিজেপি জ্বলছে, লুচি ফুলছে আর বিজেপি জ্বলছে। ভালো করে বেলনা খুন্তি হাতা নিয়ে ভালো করে দেখবেন। আর যদি কেউ ভয় দেখাতে আসে, এত সাহস ভয় দেখাবে, আপনার দুটো হাত আছে না দেবেন কষিয়ে দু থাপ্পড় একদম, আমি অন্যায় করলে আমাকেও দেবেন, এত বড় সাহস। মা বোনেদের সাথে লড়াই পাঙ্গা দিয়ে পারবে না বিজেপি, দাঙ্গা করে লাভ নেই। আর ভাই বোনেরা কিছু হলেই মা বোনেদের ডাকবে, ঠিক আছে? মা বোনেদের সাথে নিয়ে চলো খেলা হবে, চলো খেলা হবে, খেলাটা মা বোনেদের উপর ছেড়ে দাও, নিজেরা বল করো আর মা বোনেদের কাছে দিয়ে দাও। মা বোনেরা এমন দেবে না যে বুঝবে ইধারও জায়গা উধারও জায়গা, না হবে ঘরকা না হবে ঘাটকা।
ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জহর, জয় মা মাটি মানুষ, জয় আমার মা বোনেরা জিন্দাবাদ, আমার ভাই বোনেরা জিন্দাবাদ। বাংলাকে বাঁচান, বাংলাকে বাঁচান, বাংলাকে বাঁচান বহিরাগত গুন্ডাদের থেকে, বাংলাকে বাঁচান। সোহম আমার এক পাশে, অদিতি আমার এক পাশে, দেখছেন ওরা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, এরাই তো আগামী দিন ভবিষ্যৎ গড়বে। এরা গদ্দার নয়, এরা মির্জাফর নয়, এরা সাধারণ ঘরের ছেলে মেয়েরা, এদের আপনারা কাজে লাগান। আমি ওদের ওদের চোখ দিয়ে আমি বাংলাটাকে সাজিয়ে দিয়ে যাব, চিন্তা করবেন না। আর যতক্ষণ আমার চলবে আস, যতক্ষণ থাকবে শ্বাস, আমি নন্দীগ্রামে যাচ্ছি, জানি না আর কি প্ল্যান করে রেখে দিয়েছে আমাকে, যদি ওরা খুনও করে ফেলে মনে রাখবেন, যতক্ষণ আমার জীবন থাকবে আমি বিজেপিকে সিপিএমকে ক্ষমা করব না, করব না, করব না। আর একটা কথা বলে দিই, আর একটা কথা মনে রাখবেন, জগাই মদাই গদাই, সিপিএম জগাই, কংগ্রেস মাধাই, আর বিজেপি গদাই, তিনটে একজোট হয়েছে। এই একজোটের বিরুদ্ধে মানুষ জোট বাঁধুন, তৃণমূল কংগ্রেস একাই 100, আমি একা, আমার বিরুদ্ধে দেখুন 1000 নেতা নিয়ে বসে আছে দিল্লি থেকে, সব হোটেল বুক করে রেখে দিয়েছে, সব নেতারা ঘুরে বেড়াচ্ছে। আমি বলেছি আমি একা নই রে, তোদের ক্যালকুলেশন ভুল, আমি একা, আমার সাথে 100% মানুষ আছে, তাই আমি 101। আর তোরা যত লক্ষ কোটি বসে থাক, ওই বসেই থাকবি, আর ইলেকশন হলে পালাবি, এছাড়া তোদের আর কোনো কাজ নেই। তোদের আমরা বাংলা থেকে রাজনৈতিকভাবে পরাস্ত করবই, 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 এটা আমাদের অহংকার, এটা আমাদের অলংকার, এটা আমাদের অঙ্গীকার। ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। বেনারসির তিন অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।